দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি নয়ন আহমেদ। আজ 29 ডিসেম্বর 2022, আজকে আমরা চলে এসেছি ভাই ভাই ডেয়ারি ফার্ম। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখলা গ্রামে। তো ভাই ভাই ডেয়ারি ফার্ম থেকে কিন্তু উন্নত জাতের বকনা বাছুর বিক্রি করা হয়, আপনারা অনেকেই জানেন। তো এবারে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাই পার্সেন্টের হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা বাছুর রয়েছে এবং মুন্ডি বকনাও রয়েছে। তার পরে আমরা এই গরুগুলোই দেখাবো আর এগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা করছি পুরো আয়োজন ধরে আমাদের সাথেই থাকবেন। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আচ্ছা, তো আপনাকে তো দর্শকরা সবাই চিনে গেছে, প্রতি সপ্তাহে আমরা আপনার প্রোগ্রাম করে থাকি। তো গত সপ্তাহে যেগুলো দেখানো হয়েছিল ওগুলো আছে না বিক্রি হয়েছে? না, আল্লাহর রহমতে গত সপ্তাহে 9টা বাচ্চা দেখাছিলাম, আল্লাহর রহমতে আল্লাহর মেহরবানিতে সবগুলোই বিক্রি করেছি। তো এই সপ্তাহে আবার 7টা বাচ্চা উঠাইছি, 7টা বাচ্চা আজকে ভেতরে। এগুলো আবার নতুন কালেকশন? জি, সবই নতুন কালেকশন। এর মধ্যে 5টা আছে হলস্টাইন ফ্রিজিয়ান আর 2টা আছে হলস্টাইন ফ্রিজিয়ানের মুন্ডি বাচ্চা। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো এক সাইড থেকে দেখাই আর এগুলোর জাত মান বয়স সম্পর্কে একটু জানার দরকার। আচ্ছা দেখান। আমরা শুরুতেই 1 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি মামা, কি জাতের এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বলা যেতে পারে, আবার আপনার রেড ফ্রিজিয়ান ধরা গেলে চলে। কারণ এটা হচ্ছে কানটা লাল আছে, সম্পূর্ণ বডি হচ্ছে সাদা আর কানটা লাল, আর এই যে আর এই গলার লালটা দেখছেন, এটা হচ্ছে দড়ির রং উঠছে আর কি। আচ্ছা আচ্ছা, দড়ির রঙে ওইটা হয়ে গেছে দর্শক, রশিদ মানে একদম সাদা গরু, তো যার কারণে দড়ির একটু ঘর্ষণ লেগে এই দড়ির রংটা লেগে গেছে। বাচ্চাটা কিন্তু খুবই হাই কোয়ালিটির বাচ্চা, বাচ্চার ঠোঁট গলা মাজা সব দিক দিয়ে মানে একটা এগেটের বাচ্চা, যা যা গুণ থাকা দরকার সব গুণই এর মধ্যে অবশিষ্ট আছে। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন আছে? এটার বয়স হবে 10 মাস। 10 মাস বয়স? না, 10 মাস বয়স। ওলান পালানটা কেমন আছে একটু দেখাই। ওলান পালান খুব মাশাআল্লাহ খুব ভালো আছে, জায়গাটাও খুব ভালো। এই বকনটার কেমন দাম চাচ্ছেন? যে এই বাচ্চাটা কোনো ভাই যদি দেখে পছন্দ হয় এই বাচ্চাটার দাম চা থাকবে 86,000 টাকা। এখান থেকে সামান্য দরদাম করে ব্যথা কেনা করবো। 86,000 টাকা হচ্ছে দাম চাওয়া, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। যে সামান্য দরদাম। দ্বিতীয় নম্বরে আরেকটা গরু দেখতে পাচ্ছি সাদা কালো পেন্টের, এটা কি জাতের গরু মামা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, বাচ্চাটা কিন্তু খুবই জাত মানে উন্নত, খুবই মানে হাই কোয়ালিটির একটা বাচ্চা। বাচ্চাটা গলাটা দেখা যায় একেবারে 100 কম্বল নাই, কম্বল মানে 1 টনে, মাথাটা খুবই ছোট, গলাটা দেখেন একেবারে চিকন, এত চিকন গলার গরু এর আগে আমি আমার হাতে পারে নাই, আমার খামারে আসে নাই। প্লাস আপনার এই যে মাজার হাড়টা দেখা দেন, মাজাই দেখেন বডির থেকে কিন্তু এই দুইটা হাড় কিন্তু উঁচা মাজার। আচ্ছা, এটাই আপনার বোঝা যায় মানে খুবই হাই কোয়ালিটির বাচ্চা। এই বাচ্চাটার বয়স কেমন আছে? এটার বয়স হবে 12 মাস প্লাস। 12 মাস প্লাস বয়স হবে। দামটা কেমন চাচ্ছেন? যে এই বাচ্চাটা কোনো ভাই যদি নেয় এই বাচ্চাটা সিঙ্গেলের দাম পড়বে 1,09,000 টাকা। এখান থেকে সম্মানজনক দরদাম করে ব্যথা কিনা করবো, খুব বেশি দরদাম করা যাবে না, সম্মানজনক। 3 নম্বরে খুবই হাই গ্রোথের আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি জাতের মোমো? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, এই বাচ্চাটা আছে এসিআইবিজের বাচ্চা। এসিআইবিজ? না জি, যার জন্য বাচ্চাটার গ্রোথ একটু ভালো হয়েছে, মানে ভালো বলতে মানে খুবই ভালো হাই কোয়ালিটির একটা বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন গ্রোথটা অনেক ভালো আছে গরুটার। বয়সটা কেমন আছে এটা? এটারও বয়স হবে আপনার 12 মাস বয়স। 12 মাস বয়স বাচ্চার। এর পাশে আপনি বডিটা ভালো করে দেখাই দেন। আচ্ছা আচ্ছা, এই সাইড থেকে আমরা একটু দেখাই এই বাচ্চাটার কেমন দাম রাখছেন মামা? এটা 3 এবং 4 দুটা বাচ্চা একটা জোড়া করছি, দুটা বাচ্চা আর কি দেখতে একই রকম, বয়সও একই, এই জন্য দুটা বাচ্চার একটা জোড়া করছি। দুটা বাচ্চা জোড়া করেছেন, কোনো দর্শক ভাই যদি পছন্দ করে জোড়া ধরে নিলে আপনি সীমিত লাভই দিবেন আর কি। জি অবশ্যই। আচ্ছা, এই জোড়ার যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি এটার বয়সটা কেমন আছে মামা? এটা 4 নম্বর বাচ্চা, এই বাচ্চাটার বয়স হবে আপনার 12 মাস বয়স হবে। 12 মাস বয়স? না জি, 12 মাস বয়স হবে এটারও।2,12,000 টাকা। এখান থেকে সামান্য দরদাম করে ব্যথা কেনা করবো, আসলে গরুর দরদাম করার আগে গরুর জাতমান কোয়ালিটি দেখতে হবে, জাতমান কোয়ালিটি দেখে দরদাম করে গরু নিতে পারবে। আর ভালো হাই কোয়ালিটি এই সমস্ত বাচ্চা দিয়ে খামার তৈরি করলে পারে, খামারে কখনো লসের দিকে তাকানো লাগবে না। কারণ এসব এই সময় যে কটা বাচ্চা দেখালাম এই বাচ্চাগুলোর থেকে আপনার একটা বাচ্চা যে দুধ দেবে, দুধ বিক্রি করে স্যার আপনার 10-15টা বাচ্চা খাওয়ানোর টাকা হবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে মোহাম্মদ, এই জোড়া সরাই দেন। পরের গরু আমরা এই পাশে পাঁচ নম্বর সিয়ালে আরেকটা বকনা দেখতে পাচ্ছি, ভালো গ্রোদের। এটা কি জাত মামা? মামা এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজামের মন্ডি বাচ্চা। মন্ডিটার মাথাটা দেখা দেন, মাথা কিন্তু খুবই ছোট। এত ছোট মাথার মন্ডি এর আগে আমার কাছে কখনোই পড়েনি। মন্ডি পড়ছে, মাথা ছোট, কান্ডা দেখেনি, দেখেন এক মোটা এটে যাচ্ছে, মানে এক মোটাই হচ্ছে না কো। কান্ডাও খুবই ছোট, আর বাচ্চাটার বয়স হবে আপনার 10 মাস প্লাস বয়স হবে। ওলান পালানো বেশ ভালো আছে, ভালো মানে খুবই খুবই ভালো নামছে ওলানটা। এই বকনটার কেমন দাম চাচ্ছে? যে মন্ডি আমার কাছে আছে দুইটা, এই একটা আছে 10 মাস প্লাস আর একটা আছে 12 মাস প্লাস। এই দুইটা বাচ্চা জোড়ায় দাম বিক্রি করবো, দুইটা মন্ডির একটা জোড়া করেছেন? জি। আচ্ছা এটা সরে দেন, জোড়ার বাচ্চাটা আমরা দেখি। 6 নম্বরে আমরা জোড়ার যে মন্ডি বকনাটা দেখতে পাচ্ছি মামা, এটার বর্ণনাটা একটু জানাবেন আমার দর্শকদের। আসলে এই গরুটা আছে ডাবল বডির বাচ্চা, আপনার চালানের মাধ্যমে হয়তো বা অনেক খামারে অনেক ডাবল বডির বাচ্চা দেখাইছে। তো এই একটা ডাবল বডির বাচ্চা, এরকম বডির বাচ্চা মনে হয় এর আগে কোনো খামারে দেখাতে পারে নাই কো। তারপরেও যাতে আপনার হলস্টাইন ফ্রিজামের মন্ডি, আচ্ছা আচ্ছা হলস্টাইন ফ্রিজামের মন্ডি বাচ্চা, বাচ্চাটার এই সমস্ত বাচ্চার কিন্তু অনেক মানে অফুরন্ত দুধ হয়। অধিক দুধের একটা গাভীর যে বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলা এর মধ্যে অবশিষ্ট আছে। গোস্তার মাথাটা দেখা দেন, আচ্ছা আচ্ছা এই বকনটা আর এই বক এই বকনটার একটা জোড়া করেছে দর্শক। জোড়ায় যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখছেন এই জোড়ার? যে এই দুইটা মন্ডি বাচ্চা কোনো ভাই যদি নিতে চাই তবে দাম চা থাকবে 2,56,000 টাকা। এখান থেকে সামান্য দরদাম করে বেচা কিনা করবো। তবে আমি একই কথা বললাম, আবার আবারও বলি, গরু দরদাম করার আগে জাতমান চিনতে হবে, আগে জাতমান কোয়ালিটি দেখতে হবে, দেখে সে দরদাম করলে পারে গরু নিতে পারবে। আগে গরু চিনা লাগবে গো কেনার আগে। আচ্ছা ঠিক আছে মামা, এই জোড়া সরাই দেন, পরের গরুগুলো আমরা দেখতে পাবো। 7 নম্বর সেলে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের মামা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, এই বাচ্চাটা এডিল বেজের বাচ্চা, আর এটার বয়স হবে আপনার 13 থেকে 14 মাস বয়স হবে। আর কি রেডি, যে কোনো মুহূর্তে এই গরুটা হিটে আসবে, যে কোনো মুহূর্তে হিটে আসবে, একদম রেডি গরু। যে গরুটা কীটনাশক করে লিভার টনিক জিঙ্ক খাই দিলে পর আশা করা যাচ্ছে 1 মাসের মধ্যে এই বাচ্চাটা আর কনসেপে আসবে, হেঁটে আসবে। আচ্ছা এই বকনটার কেমন দাম চাচ্ছে? যে বাচ্চাটা সিঙ্গেলে দাম পড়বে আছে 1,18,000 টাকা। এখান থেকে সামান্য দরদাম করে বেচা কিনা করবো, দরদামের সুযোগ আছে? জি সামান্য দরদাম করে সুযোগ আছে। তোমার মাই যে গরুগুলো তো আমরা দেখলাম দর্শক ভাইদের, তো দর্শক ভাইরা যারা দূর দূরান্ত থেকে যারা নিবে তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা আপনি দেবেন? দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য সুযোগ সুবিধা বলতে আমাদের এখানে থাকা পরিমাণ হিসাবে থাকার খাওয়ার ব্যবস্থা থাকবে। আর সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো আছে খামার ভিডিও দেখে, স্যার খামারে আসি ভিডিওর সঙ্গে গরুটার মিল আছে কি না দেখে শুনে নেওয়ার, খামারে আসি দেখে শুনে নেওয়াটাই ভালো। আচ্ছা 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 এটা সবচেয়ে ভালো হবে। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটি একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আমার ফোন নাম্বার 01759120717। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে? যে এই নাম্বারে যে কোনো মুহূর্তে সময় যোগাযোগ করলে পারে, আমার সঙ্গে কথা বলতে পারে। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।